উপনির্বাচনের প্রচারের রাজধানীতে শাসক দলের জনসভার এই হাল। মাঠে ফাঁকা চেয়ার, আর ফাঁকা চেয়ারের সামনেই ভাষণ দিয়ে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিরোধীরা বরাবরই দাবি করে আসছেন, জনসমর্থন হারিয়ে ফেলেছে শাসক দল বিজেপি, সমর্থন এক প্রকার তলানিতে গিয়ে ঠেকেছে। উপনির্বাচনের প্রচারেও বিরোধী রাজনৈতিক দলগুলি এই দাবি করে আসছে। এই অবস্থায় শনিবারের ছবি যেন বিরোধীদের দাবিকেই অনেকটা মান্যতা দিল। এদিন আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহার সমর্থনে 7 নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপির একটি নির্বাচনী সভা হয়। উপস্থিত ছিলেন প্রার্থী অশোক সিনহা, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রার্থী এবং মন্ত্রী দুজনেই দলবদলু নেতা, প্রাক্তন কংগ্রেসী। সভায় মন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন দলীয় কর্মী সমর্থকদের জন্য রাখা চেয়ারের অধিকাংশই ফাঁকা। এই ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগরতলায় উপনির্বাচনে যদি এই অবস্থা হয় শাসক দলের, 2023-এ কি হবে? সেই নির্বাচনের তো বাকি আরো কয়েক মাস। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।